প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু 6,000 টাকা করে দেওয়া হবে, যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কালকেই ঘোষণা করেছেন। কিভাবে পাওয়া যাবে এই 6,000 টাকা, যার জন্য কিন্তু আপনাদের অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে, এর সাথে নেসেসারি ডকুমেন্ট কিভাবে দিতে হবে, কোথায় ফর্ম সাবমিট করতে হবে, অনলাইনে ফিল আপ করার প্রসিডিওর কী রয়েছে, সমস্ত ইনফরমেশান এই ভিডিওতে জানানো হবে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার আগে এখানে আপনাদের প্রথমে ছোট্ট একটা ইনফরমেশান জানিয়ে রাখি। আপনারা প্রত্যেকেই জানেন প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনা যেটা রয়েছে, যেটা এতদিন পর্যন্ত কিন্তু পশ্চিমবঙ্গে লাগু ছিল না, কিন্তু গতকালকে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনা কিন্তু এবার থেকে বাংলায় লাগু হচ্ছে, এবং কেন্দ্রের সমস্ত শর্ত মেনেই কিন্তু বাংলার কৃষকরাও এবার কিন্তু অ্যাকাউন্টে পেয়ে যাবে 6,000 টাকা করে। তো কিভাবে পাওয়া যাবে, যার জন্য কিন্তু আপনাদের অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। তো অনলাইনে ফর্ম ফিল আপ করার জন্য প্রথমত আপনাদের সরাসরি চলে আসতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে। আপনি তার জন্য গুগলে ন্যাচারালি সার্চ করবেন পিএম কিষান বলে। আপনি যখনই পিএম কিষান লিখবেন আপনার সামনে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক চলে আসবে, আপনি ক্লিক করলে ইন্টারফেস আপনার সামনে সেম এইভাবেই শো হবে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের এখানে আরও একটা ইনফরমেশান জানিয়ে রাখি, যারা চ্যানেলটিকে প্রথমবার ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন, ফলে পরবর্তীতে সমস্ত রকম ইনফরমেটিভ আপডেট সবার আগে পেয়ে যাবেন এবং কোনো ভিডিও আপনার মিস হবে না। তো যাই হোক, আপনার সামনে অফিসিয়াল ওয়েবসাইটের ইন্টারফেস এইভাবে শো হলে আপনি যে কাজটা করবেন, আপনি ন্যাচারালি একটু নিচে আসবেন। নিচে আসলে দেখুন আপনি ডান সাইডে রোয়ে অপশান পেয়ে যাচ্ছেন ফার্মার্স কর্নার বলে, এবং তার আন্ডারে আপনি অপশান পেয়ে যাচ্ছেন নিউ ফার্মার রেজিস্ট্রেশন, আপনাকে এখানে ক্লিক করতে হবে। তো যখনই আপনি এখানে ক্লিক করবেন আপনার সামনে কিন্তু নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে, যেখানে কিন্তু আপনাকে যে কাজটা করতে হবে, আপনার আধার নাম্বার বসাতে হবে এবং ক্যাপচা কোড বসিয়ে সার্চ করতে হবে। তো আপনি জাস্ট আপনার যে আধার নাম্বার রয়েছে সেই আধার নাম্বার বসিয়ে দিন, এবং আধার নাম্বার বসানোর পর আপনি এই যে ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন, ক্যাপচা কোডটা বসিয়ে আপনি সার্চ করলে নেক্সট স্টেপে কি করতে হবে সেই ব্যাপারটা আপনাদের দেখানো হবে। আপনি যখনই সার্চে ক্লিক করলেন আপনার সামনে কিন্তু এরকমই শো হবে, রেকর্ড নট ফাউন্ড উইথ গিভেন ডিটেলস। আপনি জাস্ট ন্যাচারালি ওকেতে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম চলে আসবে। ন্যাচারালি দুটো অপশান দেখতে পাবেন, রুরাল ফার্মার রেজিস্ট্রেশন অর আরবান ফার্মার রেজিস্ট্রেশন। আপনি যেটা হবেন, রুরাল মানে গ্রামের দিকের যে ফার্মার রয়েছে, গ্রামের দিকের কৃষক রয়েছে, তারা প্রথমটাতে ক্লিক করবে। আরবান মানে হচ্ছে যারা শহরের কৃষক রয়েছে, তারা সেকেন্ড আর মানে রেজিস্ট্রেশনে ক্লিক করবে। তো আপনি যেটা হয়ে থাকবেন ন্যাচারালি সেটা ক্লিক করবেন, এবং ক্লিক করার পর আপনি জাস্ট ইয়েসে ক্লিক করে দেবেন। ইয়েসে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন মেইন অ্যাপ্লিকেশান ফর্ম কিন্তু আপনার সামনে চলে এসেছে, যেখানে প্রথমত আপনাকে আপনার যে স্টেট, আপনি জাস্ট স্টেটে ক্লিক করে আপনার স্টেট চুজ করবেন। স্টেট চুজ করার পর দেখুন নেক্সট ডিস্ট্রিক্ট রয়েছে, আপনি আপনার ডিস্ট্রিক্ট চুজ করবেন। ডিস্ট্রিক্ট চুজ করার পর আপনার সাব ডিস্ট্রিক্ট চুজ করবেন। সাব ডিস্ট্রিক্ট চুজ করার পর পাশেই ব্লক চলে আসবে, আপনি আপনার ব্লক চুজ করবেন। ব্লক চুজ করার পর আপনার যেখানে জমি রয়েছে সেই ভিলেজ চুজ করবেন। ব্যাস, সেটা করার পর আপনি নিচে চলে আসুন। নিচে আসার পর কিন্তু এখানে ফার্মার নাম লিখতে হবে, অর্থাৎ কৃষকের নাম লিখবেন, জেন্ডার মেনশন করবেন, ক্যাটাগরি মেনশন করবেন। আপনি ক্যাটাগরি বলতে এখানে জাস্ট এসসি এসটি না জেনারেল সেটা আপনি মেনশন করবেন। আপনার ফার্মার টাইপ সিলেক্ট করবেন, আপনি কোন ধরনের, যদি বা ছোটো জমি হয়ে থাকে অথবা অর্থাৎ 1 থেকে 2 হেক্টরের মধ্যে সেক্ষেত্রে আপনি স্মল করবেন, এবং বেশি হয়ে থাকলে আপনি আদার্স করবেন। আইডি টাইপ আপনি আধার করে নেবেন এখানে, এবং আইডেন্টিটি প্রুফ এটাও আপনি আধারই রাখবেন, চাইলে আপনি অন্য কিছু দিতে পারেন কিন্তু আধার রাখাটাই এখানে বেস্ট। নেক্সট আপনার আধার নাম্বার নিচে আপনি দেখতে পাবেন শো হবে, আপনার আইএফএসসি কোড, আপনার ব্যাংকের যে আইএফএসসি কোড সেই আইএফএসসি কোড বসিয়ে দেবেন। আপনার ব্যাংকের যে নেম সেই ব্যাংকের নেম এখান থেকে চুজ করে নেবেন। আইএফএসসি কোড বসানোর পরে দেখবেন অটোমেটিক্যালি চলে আসবে, অথবা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। আপনার অ্যাকাউন্ট নাম্বার লিখবেন, আপনার অ্যাকাউন্ট নম্বর লেখার পর আপনি সাবমিট ফর আধার অথেন্টিকেশনে ক্লিক করবেন। তো যখনই আপনি প্রথমত এই স্টেপটা ফিল আপ করার পর আপনাকে এই সাবমিট ফর আধার অথেন্টিকেশন ক্লিক করতে হবে। আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই সেই আধার নাম্বারটা কিন্তু লিঙ্ক থাকতে হবে, আর ন্যাচারালি প্রত্যেকেরই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার নাম্বার লিঙ্ক থাকে, কোনো প্রবলেম নেই। তো ন্যাচারালি আপনি নেক্সট দেখুন সিঙ্গেল অথবা জয়েন্ট রয়েছে, আপনি জাস্ট যদি জয়েন্ট হয়ে থাকে সেক্ষেত্রে জয়েন্টে ক্লিক করবেন, সিঙ্গেল থাকলে আপনি জাস্ট সিঙ্গেলে ক্লিক করে নেবেন। ব্যাস, নিচে এবার দেখুন আপনার যে জমি রয়েছে, আপনি আপনার যে জমি সেই জমি কিন্তু এখানে অ্যাড করতে হবে, আপনি জাস্ট অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাবেন এখানে অপশান চলে আসবে, অর্থাৎ জাস্ট সার্ভে বা খাতা নম্বর, দাগ অথবা খসড়া নম্বর, এরিয়া প্রত্যেকটা এখানে মেনশন করে দেবেন। আপনার যদি একের বেশি জমি থাকে সেক্ষেত্রে আপনি আবার অ্যাডে ক্লিক করবেন, সেক্ষেত্রে আবারও একটা বক্স চলে আসবে, আপনি সেখানে আবারও পরপর অ্যাড করে দেবেন। নেক্সট দেখুন নিচে ফার্মার আদার ডিটেলস রয়েছে, যেখানে কিন্তু আপনার মোবাইল নাম্বার, আপনার ডেট অফ বার্থ, আপনার ফাদার মাদার হাজব্যান্ডের নেম মেনশন করতে হবে। নেম মেনশন করার পর দেখুন এখানে সেলফ
সেলফ ডিক্লিয়েশন ফর্ম একটা রয়েছে, যদি আপনি সেটা পড়তে চান আপনি জাস্ট সেলফ ডিক্লিয়েশন ফর্মে ক্লিক করবেন। আর আপনি যদি সেখানে আপনি এখানে মেনলি যেটা বলা রয়েছে আপনি সমস্ত শর্ত অ্যাকসেপ্ট করছেন সেটাই বলা রয়েছে। আপনি যদি চান সেটা পড়বেন আপনি জাস্ট এই সেলফ ডিক্লিয়েশন ফর্মে একটা ক্লিক করে নেবেন, তাহলে আপনার সামনে সেলফ ডিক্লিয়েশন ফর্মটা ওপেন হয়ে যাবে। তো আপনি সেটা পড়ে নেবেন এবং পড়ে নেওয়ার পর আপনি এই যে বক্স দেখতে পাচ্ছেন বক্সে চেকবক্সে একটা টিক দেবেন, টিক দেওয়ার পর আপনি সেভে ক্লিক করবেন। এবং সেভে ক্লিক করার পর আপনার দেখতে পাবেন আপনার যে অ্যাপ্লিকেশন নাম্বার সেই অ্যাপ্লিকেশন নাম্বার আপনার সামনে শো হবে এবং সেটা কিন্তু আপনার নিয়ারেস্ট যে কৃষি আধিকারিক রয়েছে তার কাছে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। এবং আপনার যে অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া হবে সেই নাম্বারটাকে আপনি অবশ্যই যত্ন করে রাখবেন, পরবর্তীতে কিন্তু আপনি সেটা দিয়ে স্ট্যাটাস চেক করতে পারবেন আপনার অ্যাপ্লিকেশনটা কোন পর্যায়ে রয়েছে বা আপনার অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে সমস্ত ইনফরমেশন সেই অ্যাপ্লিকেশন আইডি দিয়ে আপনি চেক করতে পারবেন, যেটা কিন্তু নেক্সট ভিডিওতে আপনাদের দেখানো হবে। তো এই হচ্ছে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করার প্রসিডিওর।